প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা পরিচালনার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা তোমাদের অনুশীলনী 2.3 এর যে পাঞ্জেরি গাইড থেকে যে সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে অঙ্কটা ছিল এরকম, 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, অর্থাৎ প্রতি ঘন্টায় 30 কিলোমিটার, 120 মিটার দীর্ঘ একটা ট্রেন, একজন হকার ট্রেনে একজন হকার একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করায়, যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তো এই অঙ্কটাই আমরা অনুশীলনীতে আসলে করে এসেছি। তো এটা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই পরীক্ষায় আসছিল। ক নম্বরে চাওয়া হয়েছে 378 এবং 450-এর অনুপাত কি ধরনের এবং কেন। তো আমরা প্রথমেই ক নম্বরটা সলভ করি। তো এখানে আমরা এইভাবে লিখি যে নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত, তো অনুপাতটা ছিল 378:450। তো এটা একটু কাটাকাটি আছে, কাটাকাটি থাকলে আমরা কাটাকাটিটা করে নিতে পারি। আর অনেক সময় দেখা যায় যে এটা আসলে কি ধরনের চাওয়া হয়েছে, সো আমরা কাটাকাটি না করেও অ্যান্সার দিতে পারি। তো আমরা শিখেছি যে কোনো অনুপাতের পূর্ব রাশি বলে এটা, আর এটা হচ্ছে উত্তর রাশি। তো পূর্ব রাশিটা ছোট হলে এটাকে বলে লঘু অনুপাত, আর পূর্ব রাশিটা বড় হলে এটাকে বলে গুরু অনুপাত। তো কেন চাওয়া হয়েছে, তো আমরা বলবো যে এটি এটি একটি প্রথম রাশিটার উপর ডিপেন্ড করেই নামটা হয়। লঘু মানে নর্মালি আসলে ছোট, তা প্রথমটা ছোট হলে লঘু অনুপাত বলে। এটি একটি লঘু অনুপাত, কারণটা আমরা বলে দিই, কারণ পূর্ব রাশি, পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি হচ্ছে বড়। এই কথাটা বলে দিলে আমাদের কারণটা হয়ে যাবে উত্তর রাশি বড়। আর গুরু অনুপাত হলে পূর্ব রাশিটাই বড় থাকে, উত্তর রাশিটা ছোট থাকে। নেক্সট আমরা খ নম্বরটায় ঢুকছি। খ নম্বরে চাওয়া হয়েছে এই দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা হচ্ছে যে ক্রয় মূল্যটাকে ক টাকা ধরে অনুশীলনীতেও করেছিলাম, আমরা সেইভাবে যদি করি তাহলে মনে করি ক্রয় মূল্য, ক্রয় মূল্য ক টাকা। আচ্ছা, তারপরে আমাদের যেটা বলতে হবে যে 378 টাকায় বিক্রয় করে ক্ষতি হয়, 378 টাকায় বিক্রয় করে, বিক্রয় করে ক্ষতি হয়। তো এখানে আমরা ক্ষতির সূত্র অনুসারে কাজ করব, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে ক বিয়োগ 378 টাকা। এই যে এখানে উদ্দীপকে যে বলা ছিল 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে কত ক্ষতি হয় সেটা আমরা কয়ের মাধ্যমে বের করলাম। এবার আমরা এই জিনিসটা লিখব, 450 টাকায় বিক্রয় করলে লাভ হয়, 450 টাকায় বিক্রয় করে লাভ হয়। তো ওইখানে যে বলা হয়েছে যে তার 3 গুণ, তার 3 গুণ বলতে আসলে ক্ষতির 3 গুণ, তো সেটা আমরা সমীকরণে করব। আর এখানে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য। সো এখন অবশ্যই তোমাকে 450টা আগে দিতে হবে আর কটা পরে দিতে হবে, যেহেতু লাভের সূত্রই হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো এবার আমরা এই দুটো দিয়ে দেখো একটা সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে এই এক পাশে আমরা ক্ষতিটা ফেলবো, ক বিয়োগ 378, মাঝে সমান চিহ্ন দিয়ে এক পাশে আমরা লাভটা রাখবো। তো লাভ আর ক্ষতি কিন্তু সমান সমান না, যেটা বলা হয়েছিল যে যত ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়, অর্থাৎ ক্ষতির 3 গুণ। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে ক্ষতি যেটা আছে এটা তুমি এই পাশে লেখো আর এই পাশে লেখো, এটাকেই গুণনটা দিতে হবে, যেটা যত গুণ বলা আছে, অর্থাৎ 3 দিয়ে গুণ দিতে হবে। নেক্সট এখন আমরা সমাধান করলে 3 দিয়ে এটাকে গুণ করলে হবে 3 ক, হ্যাঁ বিয়োগ এটাকে আমরা 3 দিয়ে গুণ করলে 3 8 24 = 4, হাতে 2, 3 7 21, 22 23 = 3, হাতে 2 3 3 9 10 11, আর ডান পাশে যেটা ছিল আমরা এটা এইভাবেই রেখে দিলাম। এবার এই 2 ক আলা পদটা আমরা এক পাশে করে নিই, মাইনাস কটাকে এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 ক যোগ ক, আর এই সংখ্যাটাকে আমরা ওই পারে পাঠালে এটাও যোগ হয়ে যাবে, যেহেতু ওই পাশে মাইনাস ছিল, তাহলে যোগ 1134। তো 3 ক আর 1 ক যোগ করলে হবে 4 ক,
তাহলে এখানে আমরা লিখবো 4ক সমান, এটা আমরা যোগ করে নিই, 4 5 আর 3 8 আর 4 এর একে 5 1584। এবার এখান থেকে আমরা ক এর মানটা বের করব, 4 গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, কোনো চিহ্ন না থাকলে এটা গুণন ধরতে হয়, অর্থাৎ 1584 ভাগ 4, তোমরা এইভাবে ভাগ দিতে পারো। তো 4 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 4 12 13 14 15 38 হয়, 4 9 36 37 38 40 4 6 24, এই যে 396 টাকা আসলো। এই কটাকে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম, সো আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য বের হয়ে গেল এবং খ নম্বরে এটাই চাওয়া হয়েছিল। সো আমরা ফিনিশিং করে দিচ্ছি, এখন দ্রব্যটির ক্রয় মূল্য 396 টাকা। বইয়ের অঙ্কটাই জাস্ট এখানে সংখ্যাটা আসলে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই অঙ্কটা হচ্ছে যে নবম শ্রেণীতেও কিন্তু এই অঙ্কটা রয়েছে। তো আমাদের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 396 টাকা। তো এরপরে আমরা গ নম্বরটায় ঢুকছি, গ নম্বরটা ট্রেনের অঙ্ক। এখানে বলা হয়েছে যে ট্রেনের স্পিড দেওয়া ছিল 30 কিলোমিটার পার ঘন্টা, আর 120 মিটার দীর্ঘ একটা ট্রেন, এটা ট্রেনের দৈর্ঘ্য। আর এখানে বলা হয়েছে ট্রেনটি 450 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তো আমরা অনুশীলনী অঙ্কগুলো করার সময় বলেছিলাম যে একটা ট্রেনের সেতু হোক বা প্ল্যাটফর্ম হোক, সেটা পার হতে গেলে সেই দুটো দৈর্ঘ্যটা হচ্ছে যোগ করে নিতে হয়, কেননা একটা ট্রেনের একটা প্ল্যাটফর্ম পার হতে গেলে ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্যটা থাকে সেটাও যেমন পার হতে হয়, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও পার হতে হয়, এটাই থিম। তো আমরা আগে লিখে নিই যে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য যেটা উদ্দীপকে দেওয়া ছিল 120 মিটার, আর এদিকে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য 450 মিটার। এখন এই দুটোকে আমরা যোগ করে নেব, হ্যাঁ, ট্রেন ও সেতুর মোট দৈর্ঘ্য, তো এই 120 যোগ হচ্ছে 450 মিটার। তো এটা আমরা যোগ করে নিই, 5 আর 2 এর 7, 4 আর 1 এ 5, অর্থাৎ 570 মিটার। এটা সবসময় যোগ করতে হয়, কেননা এটা এটা যদি একটা আমাদের দেখো প্ল্যাটফর্ম হয়, হ্যাঁ, তাহলে একটা এটা যদি ট্রেন হয় এটা পার হতে গেলে এই প্ল্যাটফর্মের পুরো দূরত্বটাও পার হতে হয়, এর যে নিজস্ব দৈর্ঘ্য আছে এটাও কিন্তু পুরোটাই পার হতে হয়, এই জন্যই এই জিনিসটা প্রতিটা অঙ্কেই করতে হয়। তো আর একটা জিনিস করতে হয় যে ট্রেনের যে গতিবেগটা আছে সেই গতিবেগের কিলোমিটারটাকে মিটার করতে হয়, কেননা এগুলো যেহেতু মিটারে আছে, আর সময় যেটা ঘন্টা আছে সেটাকে সেকেন্ড বানিয়ে নিতে হয়, কেননা প্রতিটা অ্যান্সারই আসলে সেকেন্ড হয়, আমরা যদি সেকেন্ড না করি তাহলে পরবর্তীতে ঘন্টা রাখলে পরবর্তীতে সেই আবার সেকেন্ড করতে হবে, কেননা ঘন্টার উত্তরটা যদি এরকম 0.00 এরকম আসে, হ্যাঁ, এটা আসলে একের চেয়েও ছোট যেহেতু এই কারণে এটা করতে হয়। তো ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তো আমরা এইভাবে যদি লিখি যে 1 কিলোমিটার সমান, এটা সূত্রই আমাদের, 1000 মিটার, তো অতএব 30 কিলোমিটার সমান হচ্ছে, এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, 1000 গুণন 30 মিটার, সো এটা গুণ করে আমরা পাবো 30,000 মিটার। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা ডাইরেক্ট আমরা লিখলেই হবে, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, কেননা নর্মালি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড হয়ে যায়, 60 গুণন 60 করলে 3600 আসে। এবার আমরা সময় বের করব, অর্থাৎ এই মিটারটাকে বামে রাখবো আর সময়টাকে ডানে রাখবো, তাহলে আমরা যদি এইভাবে সাজাই যে ট্রেনটি 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এরপর এখান থেকে প্রথমে আমরা একে বের করব, 1 মিটার যায় 3600 ভাগ 30,000 সেকেন্ডে, তারপরে ওই ট্রেনটার আসলে সেতু পার হতে গেলে এই 570 মিটার পার হতে হবে, সো 570 মিটার পার হতে গেলে কত লাগে সেটা আমরা এখানে বের করি। তো এই 570 আমরা উপরে দেব আর নিচে ছিল আমাদের 30,000, 1 2 3, তো এখানে সিম্পলি আমরা শূন্যগুলো ক্যান্সেল করে দিতে পারি, এই দুইটা শূন্যর সাথে এই দুটো,
আর এইটার সাথে এইটা তো, আর কাটাকাটি এখানে আমরা দেখছি যে 3 দিয়ে যায়, 3 বারং 36 আর 3 দশে 30, তো আবারও 2 দিয়ে যায়, 6 দুগুণে 12 আর 2 দিয়ে এটা 5 বার, আর কাটাকাটি হবে না। সো উপরের এই সংখ্যা দুটো গুণ করলে 642 এর 2 হাতে হচ্ছে 4, 5 6 30 আর 4 34, আর নিচে ছিল হচ্ছে 5। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে যে দশমিকে আনতে পারি অথবা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সমস্ত করে দিলেও পারি। তো এটা আমরা সমস্তই করে দিই, রাফে আমরা যদি ভাগ করি 5 দিয়ে 342কে যদি ভাগ করি, তাহলে প্রথমে 6 বার যায়, 5 6 30, অবশিষ্ট থাকে 4, 2 কাটলাম, 50টা 40 2, তাহলে এটা হচ্ছে 68 সমস্ত, আর এই ভাজকটা নিচে দিতে হয় আর ভাগশেষটা উপরে দিতে হয়, তাহলে 2/5 এত সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। ধন্যবাদ।